ইউটিউবার প্রত্যয় হিরণ গ্রেফতার ভিডিও এবং নাটকে জুয়ার প্রচারণার দায়ে জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ অভিযোগ আন্তর্জাতিক জুয়ার সাইটে প্রচারণা করে ভিডিও বানাত এরা এজেন্টের মাধ্যমে তারা বিদেশি জুয়ার প্ল্যাটফর্মের বিজ্ঞাপনও চালাত এই নিয়ে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পর তাদের গ্রেফতার করা হয় নাটকের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনী সংলাপ দেশের বিজ্ঞাপনের বাজারে ইউটিউব ফেসবুকের ভিডিওতে নতুন এ ধারার প্রচলন শুরু হয়েছে কিন্তু এ ধারায় জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে আজাইরা লিমিটেড নামে একটা ইউটিউব চ্যানেল যাদের সাবস্ক্রাইবার প্রায় সাড়ে চার মিলিয়ন বিশ্বব্যাপী জুয়ার সাইট ওয়ান এক্সপেক্ট বাবু এইটি এইট সিক্রেট নামের জুয়ার সাইটের বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি এক লাখ দশ হাজার টাকা করে নিত প্রত্যয় হিরণরা ভারতীয় একটি এজেন্সির সাথে বিজ্ঞাপনের জন্য এজেন্ট হয়ে কাজ করত আব্দুল হামিদ নামের একজন অভিযুক্তরা যে সাইটের বিজ্ঞাপনের জন্য আটক হয়েছে একই সাইটের সাথে চুক্তিবদ্ধ হয়ে সমালোচনায় পড়েন ক্রিকেট তারকা সাকিব আল হাসান পরে চুক্তি বাতিল করতে বাধ্য হন তিনি ডিভি সাইবার ক্রাইম ইউনিটের উপ কমিশনার তারেক বিন রশিদ বলেন ওরা অনলাইন জুয়ার বিজ্ঞাপন দিয়ে আসছিল ওদের গ্রেফতার করে আমরা জানতে পারি যে অনলাইন জুয়ারিরা দেশের বাইরে থেকে এইসব পরিচালনা করে ভারতীয় এজেন্টদের মাধ্যমে জনপ্রিয় ইউটিউবার বা অনলাইন অ্যাক্টিভিটিসদের সাথে যোগাযোগ করে জুয়ার সাইটের বিজ্ঞাপন দেয় তারা প্রায় বছর খানেক প্রত্যয় উপর নজর রেখে এই সপ্তাহে রমনা থানায় মামলা করে ডিবি পুলিশ কর্মকর্তারা বলছেন আটককৃতদের ভিডিও ও নাটক তরুণ ও কিশোরদের মাঝে বেশ জনপ্রিয় সেখানে প্রচারণার ফলে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছে ডিভি সাইবার ক্রাইম ইউনিটের উপকমিশনার তারেক বিন রশিদ আরও বলেন অনলাইন জুয়া থেকে অনেকগুলো অপরাধের জন্ম দেয় ইউটিউব ছাড়াও অন্য যে কোনো মাধ্যমে জুয়ার প্রচারণা হতে দেখলে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে ডিবি পুলিশ